কলিযুগে বিষ্ণুর শেষ অবতার কি আসবে, তার রূপ কি হবে, কি লেখা রয়েছে ভাগবত গীতায়? পুরাণে বলা হয়েছে, পৃথিবীতে যখন পাপ বেড়ে যায় তখনই পাপীদের বিনাশ করতে স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসেন ভগবান বিষ্ণু। পৃথিবীতে ধর্ম পুনরুদ্ধার করতে নানা অবতার ধারণ করেন তিনি। ভগবান বিষ্ণুর সমস্ত অবতারের কথা লেখা রয়েছে শাস্ত্রে। বিভিন্ন যুগে বিভিন্ন অবতারে মর্ত্যে বিরাজমান হয়েছিলেন ভগবান বিষ্ণু। কলিযুগেও কি আসবেন বিষ্ণুর শেষ অবতার, কি হবে তার রূপ, এই সমস্ত উত্তর লেখা রয়েছে ভাগবত গীতায়। কি লেখা রয়েছে তাতে জানেন? চলুন তবে জেনে নেওয়া যাক। বিভিন্ন যুগে পৃথিবীর অধার্মিকদের ধ্বংস, ধর্ম রক্ষা করতে নানা অবতারে এসেছিলেন ভগবান বিষ্ণু। কখনো বামন অবতার, কখনো নরসিংহ অবতার, তো কখনো আবার মৎস্য অবতারে বিরাজমান হয়েছিলেন তিনি। একইভাবে রামাবতার, কৃষ্ণ প্রভৃতি বিভিন্ন অবতার গ্রহণ করেছিলেন তিনি। সনাতন ধর্মে 33 কোটি দেবতার আরাধনার কথা লেখা রয়েছে। তবে এই 33 কোটি আসলে সংখ্যা নয়, 33 কোটির অর্থ 33 ধরনের শক্তির আরাধনা। তাদের মধ্যে 8 জন হলেন বসু, যাকে আবার বলা হয় অষ্ট বসু, 11 রুদ্র, 12 আদিত্য, ইন্দ্র ও প্রজাপতি। হিন্দু শাস্ত্র মতে 3 জন আদি দেবতা রয়েছেন, তারা হলেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। ভগবান বিষ্ণুরই অষ্টম অবতার হলেন শ্রীকৃষ্ণ। তাকে হিন্দু ধর্মে সর্বোচ্চ ঈশ্বর রূপে পূজো করা হয়। ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন তিনি। এমনই সত্যযুগ, দ্বাপর যুগ এবং ত্রেতা যুগে বিভিন্ন অবতারে অবতীর্ণ হয়েছিলেন ভগবান বিষ্ণু। শাস্ত্র মতে বলা হয়, কলিযুগেও ভগবান বিষ্ণু আসবেন। যখন কলিযুগ চরমে পৌঁছবে তখন পাপীদের ধ্বংস করার জন্য পৃথিবীতে আসবেন তিনি। এটি হবে তার সর্বশেষ অবতার। কোন অবতারে পৃথিবীতে আসবেন তিনি? ভাগবত গীতা অনুযায়ী ভগবান বিষ্ণু কলিযুগে আসবেন কল্কি রূপে। এটি তার 10ম ও শেষ অবতার। কল্কির 3 ভাই হবে, তাদের নাম হবে সুমন্ত, প্রজ্ঞা ও কবি। কলিযুগে ভগবান কল্কির অবতার কলিযুগের শেষ থেকে সত্যযুগের মধ্যবর্তী সময় আসবেন। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, ভগবান বিষ্ণু দেবদত্ত নামক একটি সাদা রঙের ঘোড়ায় অবতীর্ণ হবেন এবং সারা পৃথিবীকে পাপ মুক্ত করবেন। কলিযুগের পর আবারও শুরু হবে সত্যযুগ। গত 300 বছর ধরে পূজিত হয়ে আছেন কল্কি। তিনি ও তার 3 ভাই মিলে পৃথিবীতে অধার্মিকতার ধ্বংস করে পুনরায় ধর্মকে উদ্ধার করবেন।